শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা দুই নম্বরের ও নম্বর যে অঙ্কটি রয়েছে সেটির সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে ইতিমধ্যে আমি প্রশ্নটা লিখে ফেলেছি, তো চলো প্রশ্নটি একটু দেখে নেওয়া যাক। প্রশ্নটি হচ্ছে এরকম, 5x² - 3x - 2 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 প্লাস 5x² - 3x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x² - 3x। এক্ষেত্রে তুমি যদি প্রথম যে পার্টটুকু রয়েছে স্কোয়ারের ভিতরে এটাকে যদি এ ধরে নাও, পরবর্তী পার্টটাকে যদি বি ধরে নাও, তাহলে পাচ্ছ a² + b² - 2ab। কিন্তু আমরা যে সূত্রগুলো শিখেছিলাম সেখানে দেখেছি 2ab পার্টটা মাঝখানে থাকে, কীরকম a² + 2ab + b² অথবা a² - 2ab + b² এখানে কী হয়েছে, এখানে এই যে 2ab পার্টটুকু লাস্টে দিয়েছে, অর্থাৎ এই অঙ্কটিতে এটাই হচ্ছে ট্রিক্স, 2abটাকে লাস্টে পাঠিয়ে দেওয়া। যেহেতু এখানে মাইনাসের, সুতরাং তুমি এই মাইনাসের পার্টটুকুকে চাইলে মাইনাস চিহ্ন ঠিক রেখে, সব কিছু চিহ্ন ঠিক রেখে তুমি মাঝখানে নিয়ে আসতে পারো আর এই পার্টটুকুকে লাস্টে পাঠিয়ে দিতে পারো। তাহলেই হয়ে গেল, তোমার পুরোপুরি সূত্রের সাথে মিলে গেল এবং অঙ্কটি ঠিক আগের মতো তুমি সমাধান করে ফেলতে পারবে। তাহলে তো চলো আমরা এই পার্টটুকুকে মাঝখানে নিয়ে এসে এই পার্টটুকুকে লাস্টে পাঠিয়ে দিয়ে অঙ্কটির সূত্রের সাথে মিলিয়ে মিলিয়ে করে ফেলার চেষ্টা করি। তো চলো অঙ্ক শুরু করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা 2-এর 9 নম্বরে যে অঙ্কটি রয়েছে সেটির সমাধান করে ফেলেছি। অঙ্কটি খুবই সহজ একটি অঙ্ক, শুধু প্রথম লাইনটি থেকে দ্বিতীয় লাইনটিতে একটু পরিবর্তন করে নিয়েছি আমরা। কীরকম, আমরা লাস্টে এই যে পার্টটুকু ছিল -2 ইন্টু 5x² - 3x - 2 ইন্টু 2 প্লাস 5x² - 3x, এই পার্টটুকুকে মাঝখানে নিয়ে এসেছি, এরপর +2 ইন্টু 2 প্লাস 5x² - 6 হোল স্কোয়ার এই পার্টটুকুকে লাস্টে পাঠিয়ে দিয়েছি। এরপর যথারীতি প্রথম পার্টটুকুকে এ ধরে নিয়েছি এবং শেষ যে পার্টটুকু রয়েছে সেটিকে বি ধরে নিয়েছি, এবং প্রথম পার্টটুকুকে এ এবং শেষ পার্টটুকুকে যদি ভাবে বি ধরে নেই, তাহলে এই রাশিটা যেটা দাঁড়াচ্ছে সেটা লিখেছি। যেমন এটা পুরোটা এ, এটার উপরে স্কোয়ার রয়েছে তাই a² - 2, এটা এ তাই এ, এটা বি তাই বি, এই হয়ে যাচ্ছে -2b, তারপর প্লাস এটাকে বি ধরেছি তাই বি, আর উপরে যেহেতু হোল স্কোয়ার রয়েছে তাই বি স্কোয়ার, আর a² - 2b + b² হচ্ছে a - b হোল স্কোয়ার, তাই লিখে ফেললাম a - b হোল স্কোয়ার। তারপর মানগুলো বসিয়ে দিয়েছি, এর মান হচ্ছে 5x² - 3x - 2, তারপরে মাইনাস সাইন, তারপরে বি এর মান, যেহেতু এখানে মাইনাস রয়েছে তার কারণে বি এর এই যে 2 প্লাস 5x² - 3x এখানে চিহ্নগুলো বদলে গেছে, চিহ্নগুলো বদলে গিয়ে এখানে যেহেতু প্লাস ছিল এখানে মাইনাস, প্লাস ছিল মাইনাস এবং মাইনাস ছিল প্লাস হয়েছে। কেন এটি হয়েছে, কারণ তোমরা জানো এই যে মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এই যে প্লাস, এইভাবেই চিহ্নগুলো বদলে গিয়েছে। তারপর এখানে রয়েছে 5x², এখানে আছে -5x², যোগ করলে কী হবে 0, তারপর -3x + 3x আবারও যোগ করো, আনসার আসবে 0, -2 - 2 এটা যোগ করো কী হবে, হবে হচ্ছে -4, তো লিখে ফেলেছি -4 হোল স্কোয়ার রয়েছে তাই হোল স্কোয়ার, -4 হোল স্কোয়ার = কত, আনসার জানি আমরা, আনসারটি হচ্ছে 16, বসিয়ে দিয়েছি 16। আর এটি হচ্ছে আমাদের 2 নম্বরের সর্বশেষ যে অঙ্ক ও নম্বর, তার আনসার। আশা করি দুইয়ের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ, পরীক্ষাতে যখন আসবে তখনও বেশ সফলতার সাথে অঙ্কগুলো করতে পারবে। এই আশা রেখেই 2 নম্বর অঙ্ক এখানেই শেষ করে আমরা চলে যাচ্ছি 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্ক নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।